করিলেন। কেন না আমাদের মতো হতভাগ্য কলির জীবকে উদ্ধার করবার লাগি শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু হয়ে। তো বাবা আজি মহাপ্রভু নদিয়ার মাঝি এলেন, নদিয়ার মাঝে আসার পর তিনি কিন্তু পিতৃ পরিচয় বড় হলেন না, বড় হলেন কি মাতৃ পরিচয়। শাস্তি বলছে আনার পিত চুরিন চিরা করুণায় অবতীর্ণ কলৌ সমর পয়োতন্নত জল রস শ্রাভক্তি শ্রেয়ম হৈরি পুরাট সুন্দর দ্রুতি কদম্ব সন্ধি প্রেতা সদা হৃদয় স্তন্দরে স্ফুরত শ্রী সচির নন্দা। কি বললেন পুরোটা যেটা বললাম সেটা বোঝার দরকার নাই, শেষ যে কথাটা বললাম কি স্ত্রী সচির নন্দা, সচির নন্দন কার নাম, মহাপ্রভুর মায়ের নাম ছিল সচি ঠাকুরানী, তাই মায়ের নাম অনুসারে সন্তানের নাম সচিদানন্দন গৌরাঙ্গ সুন্দর। কি বাবা ঠিক বললাম তো, মহাপ্রভুকে আমরা এই নামেই চিনি তো, সচিদানন্দন গৌরাঙ্গ সুন্দর। বাবার নাম জগন্নাথ মিশ্র, কেউ কিন্তু আমরা বলি না জগদানন্দন গৌরাঙ্গ সুন্দর, বলি সচিদানন্দন গৌরাঙ্গ সুন্দর। আচ্ছা মা আচ্ছা বাবা পাই বলুন তো আপনারা, আমরা যখন স্কুলে যাই কলেজ যাই রাস্তাঘাটে যাই সবাই আমাদেরকে কি প্রশ্ন করে, কার পরিচয় জানতে চাই, তোমার বাবার নাম কি, তাই না মা? আমরা যেখানেই যাই সেখানে জিজ্ঞাসা করে তোমার বাবার নাম কি। আমরা যদি কলির জীব হই এতগুলো দিন পিতৃ পরিচয় বড় হলাম, তাহলে মহাপ্রভু তিনি তো কলিযুগের ভগবান, তিনি পিতৃ পরিচয় বড় না হয়ে মাতৃ পরিচয় কেন বড় হলেন? তত্ত্বদর্শীরা ছোট্ট একটা দৃষ্টান্ত দিয়ে বুঝিয়ে দিলে মহাপ্রভু জগদা মাঝে পিতৃ পরিচয় বড় না হয়ে মাতৃ পরিচয় কেন বড় হলেন, তাহলে চলুন একটু আস্বাদন করা যাক। একটা ছোট্ট ছেলে যার বয়স মাত্র 5 বছর, 5 বছরের একটা নিতান্ত শিশু, বাবা থাকে বিদেশে বড় চাকরি করে, মায়ের কাছে বড় হয়, 1 বৎসর পর পর তারা বাবা বাড়ি ফেরে। আজ ছোট্ট ছেলেটার মনে আনন্দের সীমা নাই, কেন না 1 বৎসর পর তার বাবা বিদেশ থেকে বাড়ি ফিরছে, ছেলেটি আমার মনের আনন্দে সঙ্গী সাথীদের সাথে খেলা করছে আর বলছে এই জানিস আজ আমার বাবা আসবে, আজ আমার বাবা আমার জন্য এত এত খাবার আনবে, এই আনবে সেই আনবে। আমার ছোট্ট ছেলেরা যেমন বলে থাকে খেলা করতে করতে ছোট্ট বাচ্চারা বলে না এই তোর বাবা তোর জন্য খাবার আনে, আমার বাবা আমার জন্য খাবার আনে, আজ আমি আমার বাবাকে বলেছি আমার জন্য সন্দেশ আনতে, আমার বাবা বলেছে আমার জন্য 4টি সন্দেশ আনবে। ছোট্ট ছেলেরা যেমন কথা বলে যেমন আলোচনা করে সঙ্গী সাথীদের সাথে খেলা করে ঠিক তেমনি আজও এই 5 বছরের ছোট্ট শিশুটা সঙ্গী সাথীদের সাথে খেলা করছে আর বলছি জানিস 1 বছর পর আমার বাবা আজ বাড়ি ফিরছে, আমার বাবা আজ আমার জন্য অনেক খাবার আনবে। আনন্দ করছে আর খেলা করছে ধুলো কাদা মেখে, এমন সময় খেলা করতে করতে হঠাৎ করে দেখতে পেল অদূরে তার বাবা আসছে, আর বাবাকে দেখতে পেয়ে
ছোট্ট ছেলেটা আমার মনের আনন্দে ছুটতে ছুটতে বাবার কাছে চলেছে, বাবা এসেছো বাবা, বাবা 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 বলতে বলতে ছোট্ট ছেলেটা বাবার কাছে এসে যেই না হাতটা বাড়িয়েছে বাবার কোলে উঠবে বলেই সঙ্গে সঙ্গে তারা বাবা বলল এই কথা। কি করছিস দেখ, আমি কত দামি সুটবুট পরে আছি আর তুই তো নোংরা হয়ে আছিস, কাদা ধুলো মেখে আছিস। এই অবস্থায় তুই যদি আমার কোলে উঠিস আবার যে দামি ছোট বোনটা নোংরা হয়ে যাবে বাবা। এক কাজ কর, তুই তোর মায়ের কাছে যা, গিয়ে বল মা তুমি আমায় একটু পরিষ্কার করে দাও। তোর মা তোকে পরিষ্কার করে দিলেই আমি তোকে কোলে নিয়ে ঘুরতে যাব। ছোট্ট ছেলে মা, 5 বছর বয়স, সকল সবাই বাবাকে কাছে পায় না। 1 বছর পর তার বাবা ফিরেছে, কত আশা নিয়ে ছোট্ট ছেলেটা ছুটে গিয়েছিল বাবার কাছে একটুখানি বাবার কোলে উঠবে বলে। আর বাবা সেই না বলেছে, খোকা তুই ধুলো কাদা মেখে নোংরা হয়ে আছিস, আগে একটু পরিষ্কার হয়ে তবে আমার কোলে উঠবি। এই কথাটা শুনে ছোট্ট ছেলেটা আমার বাবার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে অঝোর নয়নে কাঁদছে। বাবা কত আশা করি আমি তোমার কাছে এসেছিলাম তোমার কোলে উঠবো বলে, তুমি আমাকে কোলে নিলে না বাবা। ও আমি নোংরা হয়ে আছি বলে, আচ্ছা আচ্ছা আমি মায়ের কাছ থেকে পরিষ্কার হয়ে এলে বুঝি তুমি আমায় কোলে নিয়ে ঘুরতে যাবে, ঠিক আছে আমি এক্ষুনি মাকে গিয়ে বলবো, মা যেন আমাকে তাড়াতাড়ি পরিষ্কার করে দেয়। ছোট্ট ছেলেটা বাবার কথা শুনে এবারে ছুটতে ছুটতে চলেছে মায়ের কাছে, মা তুমি একবার আমার সামনে এসো, একবার দেখা দাও। ছোট্ট ছেলেটার মা সারাদিন সংসারে খাতা খাটুনি করি, সবেমাত্র অন্নের থালাটা নিয়ে বসেছি, দুটো অন্ন সেবা করবি বলে। আমরা তো সবাই মা, একটু অনুভব করুন, একটু চিন্তা করুন, এই নারী জীবনটা কত কষ্টের, কত দুঃখের, কত নির্মম একটা জীবন। যে জীবনে অর্ধেকটা দিন কেটে গেল বাবা মার আশ্রয়ে, বাবা মাকে আশ্রয় করে, ভাই বোনকে আশ্রয় করে, বাপের বাড়ির আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদেরকে আশ্রয় করে। কিন্তু এমন একটা দিন এলো যেদিন আমার বাবা আমার নয়, আমার মা আমার নয়, আমার ভাই আমার নয়, আমার বোন আমার নয়, আমার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব আমার নয়, আমার গোত্র আমার নয়, আমার পদবী আমার নয়, আমার নাম বদলে গেল, আমার গোত্র
জীবনটা বদলে গেল, আমার পদবি বদলে গেল, আমার ঘর বদলে গেল। বাপের বাড়িতে যেভাবে চলতাম শ্বশুর বাড়িতে চলতে পারবো না, শাশুড়ি মাকে বলতে পারবো না শাশুড়ি মা আপনি আমায় ভালোবাসতে পারেন না, আপনার থেকে আমার মা আমাকে বেশি ভালোবাসত বলতে পারবো না। এমনই নির্মম, এমনই নিষ্ঠুরী নারী জীবন। শুধু কি আমরা মা, আমাদের মতো কত নারীকে চুকিয়ে চুকিয়ে কাঁদতে হয়েছে। একটু ভেবে দেখো বিষ্ণুপ্রিয়ার কথা, চোদ্দটা বছর বয়সে পিতা মাতাকে ছেড়ে চলে এসেছিল শ্বশুর বাড়িতে, কি অপরাধ ছিল তা? মহাপ্রভুকে একটু ভালোবেসেছিল, চৈতন্যকে একটু ভালোবেসেছিল, গৌরীকে একটু ভালোবেসেছিল, এই কি ছিল তার অপরাধ? তাই কি তাকে ওই চোদ্দটা বছর বয়সে স্বামী হারা হয়ে নদী আর মাটিতে বসে বসে কাঁদতে হয়েছিল? শুধু কি তাই? এ যুগের কথা ছেড়ে দিন, আগের যুগে ফিরে যা। এ রাধারানী, যে রাধারানী গোবিন্দকে ভালোবেসে বিধাতা পুরুষকে তিরস্কার করে বলেছিল, হে বিধাতা পুরুষ কেন তুমি আমার চোখে পলক দিলে, কেন তুমি আমাকে মাছের চোখ দিলে না? যে চোখে কোনো পলক নাই, আমার চোখে যদি মাছের চোখ দিতে আমি অনিমিষ বড় গোবিন্দকে দর্শন করতে পারতাম। আমি মানি না তোমায়, তোমার সৃষ্টিকে আমি মানি না। জি রাধারানী গোবিন্দকে এত 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 ভালোবেসেছিল, কি অপরাধ ছিল তা? গোবিন্দকে ভালোবেসেছিল বলেই কি একশোটা বছর ধরে ওই বৃন্দাবনের মাটিতে বসে বসে কাঁদতে হয়েছিল রাধারানী কি? শুধু কি তাই? আরো আগে ফিরে যা, ত্রেতা যুগেও কেঁদেছিল কে? সীতাবা। তুমি ভগবান, তোমার ঘরের ঘরণী আমি, আমি যদি তোমার ঘরের ঘরণী হই, আমি যদি ভগবানের ঘরের ঘরণী হই, তাহলে কেন তুলে নিয়ে গেল আমাকে রাক্ষসেরা? কেন নিপীড়িত হতে হলো আমাকে রাক্ষস তারা? বলো কেন কেন কেন? সত্যই তো বাবা, ভেবে দেখো সীতা মা যদি ভগবানের ঘরণীর ঘরের ঘরণী হয়, ভগবান স্ত্রী হয়, তাহলে কেন তুলে নিয়ে গেল তাকে রাক্ষসীরা? ভগবান সে কি জানত না বাবা, যার কথাই জগৎ চলে সেই ভগবান কি জানত না আজ আমার স্ত্রী চুরি হয়ে যাবে? কি বাবা জানত? ভগবান সব জানত। তবু সীতা মা বলল, স্বামী আমায় তুমি সোনার হরিণটা ধরে দাও। তবে রামচন্দ্র ভগবান কি জানত না সোনার হরিণ হয় না? সোনার হরিণ হয় মা? হয়, ঘোড়ার ডিম হয়, সোনার পাথর বাতি হয়। সোনা যদি হবে পাথরে কি করে হবে?
আবার পাথরে যদি হবে সোনা কি করে হবে? তাহলে ঘোড়ার ডিম হয় না, সোনার পাথর বাটি হয় না, সোনার হরিণও হয় না। এই কথাটা কিন্তু ভগবান জানতো। ভগবান জানতো এক মায়াবী রাক্ষস, তবুও ছুটে গেল ওই সোনার হরিণটা ধরতে। আর এদিকে সীতামা হরণ হয়ে গেল। এই সীতামা হরণ হয়ে যাওয়ার পিছনে বাবা কারণ ছিল, ভগবান শ্রীকৃষ্ণ যখন রামচন্দ্র হয়ে এসেছিলেন, যদাধে হরিবল, রামচন্দ্র হয়ে এসেছিলেন যখন, ত্রেতা যুগে রামচন্দ্র হয়ে এসে তিনি কিন্তু জানতেন আমায় লঙ্কায় যেতে হবে, সীতা উদ্ধার করতে যেতে হবে, রাবণের বিরুদ্ধে যুদ্ধ করতে হবে, সব কিছুই কিন্তু তিনি জানতেন। রাবণ যখন সীতাকে হরণ করে নিয়ে চলে গেল, তবুও রামচন্দ্র রেগে গিয়েছিল। কেন বাবা বলুন তো? রাবণ যখন সীতাকে হরণ করে নিয়ে চলে যায়, কোন ছদ্মবেশ ধরেছিল? ভিখারি ব্রাহ্মণের ছদ্মবেশ ধরেছিল, ওটাই ছিল সব থেকে বড় অপরাধ। রামচন্দ্র মনে মনে চিন্তা করলে, পৃথিবীতে এত বিষ থাকতে তোমার কোনো বিষ পছন্দ হলো না, তুমি ভিখারি ব্রাহ্মণ বৈষ্ণবের বিষ ধারণ করলে, আর বৈষ্ণবের বিষ ব্রাহ্মণের বিষ ধারণ করে তুমি অপরাধ করেছ। শুধু তাই নয়, সমস্ত জগতের ব্রাহ্মণ বৈষ্ণবকে তুমি অপমান করেছ, তাই তোমার বিরুদ্ধে আমি যুদ্ধ ঘোষণা করলাম। রামচন্দ্র সীতাকে উদ্ধার করবার জন্য লঙ্কাপুরীতে যাবে, এটা কিন্তু রাবণ জানত। সীতাকে হরণ করে নিয়ে চলে গেল, আর যখন হরণ করে নিয়ে চলে গেল, রাবণী স্ত্রী মন্দাদরী স্বামীর দুটি চরণ জড়িয়ে ধরে কাঁদছে। স্বামী, কি করেছো তুমি? তুমি কাকে তুলে এনেছো? যাও, ফিরিয়ে দিয়ে এসো এই মুহূর্তে। তুমি তুমি ভগবানের স্ত্রীকে চুরি করে এনেছো, ফিরিয়ে দিয়ে এসো। রাবণের স্ত্রী মন্দাদরী যখন স্বামীর চরণ দুটি জড়িয়ে ধরে কাঁদছে আর বলছে ফিরিয়ে দিয়ে এসো সীতাকে, রাবণও বলছে মন্দাদরী তুমি বোকা, তাই কিছু বোঝো না। তুমি জানো আমি আমার সীতা মাকে কেন তুলে এনেছি, কেন হরণ করেছি? কি বললে? সীতা তোমার মা? হ্যাঁ মন্দাদরী, সীতা আমার মা। সত্যই তো বাবা, একবার ভেবে দেখুন তো, রাবণের যদি কুমতলব থাকতো তাহলে তো সীতাকে নিজের কাছে রাখতে পারত। সীতাকে কিন্তু নিজের কাছে রাখেনি, কোথায় রেখেছিল? অশোক কাননে। অশোক কাননে কেন রেখেছিল? কারণ ওই অশোক কাননে কোন সখীর ছায়া ছিল না। ওই অশোক কাননে রেখেছিল সীতাকে। এর থেকেই বোঝা যায় যে রাবণের কিন্তু কোনো কুমতলব ছিল না। মন্দাদরী, ওগো মন্দাদরী, তুমি বোঝো না, তুমি জানো না আমি কেন আমার সীতামাকে হরণ করে এনেছি। আমি যদি আমার সীতামাকে হরণ করি না আনতাম, আমার রাজ্যে কোনোদিনও লক্ষ্মীশ্রী প্রতিষ্ঠা হতো না। আর যদি লক্ষ্মীশ্রী প্রতিষ্ঠা না হতো, আমার রাজ্যে কোনোদিনও তুলসী বৃক্ষরোপণ হতো না। আর যদি তুলসী বৃক্ষরোপণ না হতো,
তাহলে কোনোদিনও আমার রাজ্যে মহোৎসব হতো না। আরে যদি মহোৎসব না হতো তাহলে কোনোদিনও মহাপ্রসাদ হতো না। আরে যদি মহাপ্রসাদ না হতো তাহলে ভক্ত সেবা হতো না। আরে যদি ভক্ত সেবা না হতো তাহলে ভক্তি হৃদয়েতে ভক্ত জনমানিত না। হৃদয় গৌর মন্দাদি কেতুনা কেতুনা মন্দাদি কেতুনা এখনো যদি কেঁদে কেঁদে সমস্ত চোখের জলটা শেষ করে ফেলবে আবার ভগবান যখন আসবে তখন তো তার চরণ যুগল তুই দেওয়ার মতো জল তুমি পাবে না। মন্দাদরি কেঁদো না, আমি দেখো কাঁদছি না, তবে আমি কাঁদবো কবে জানো? যেদিন আমার ভগবান রামচন্দ্র আমার লঙ্কা পুরীতে আসবে, আমার লঙ্কা পুরীতে যদি জল না থাকে আমি নয়নে জলে যুগলে চরো দেব নয়ন জলে যুগ যুগল ধোয়ায়ে দেব আমার পাপি নয়ন জলে যুগ চরণ ধোয়ায়ে দেব আমার পাপী তো প্রাণ প্রাণ ধন্য হবে নয়ন জলে যুগল চরণ চরণ ধোয়ায়ে দেব আমার পাপী তো প্রাণ প্রাণ ধন্য হবে প্রভুই আমার পাপি তো প্রাণ ধন্য হবে আমি তোমার সদা কিছু জানি না শুধু জন্মে না জন্মে জন্মে তুমি ছাড়া আমার আর কে হোনা ওগো কৃপা করো দয়ালু তুমি দিনে দয়া মোহন বংশী ধারী ওগো ভক্ত বংশা পরিণ প্রভু তুমি ছাড়া আর কে হো না একে জন্মি নয় প্রতি জন্মি জন্মি তোমার ওই চরণে শরণ নিয়া তুমি ছাড়া আমার কেউ না শুধু জন্মে নয় জন্মে জন্মে ছাড়া
প্রতি জন্মে জন্মে প্রত্যেকটা নারীকে কাঁদতে হয়েছে, বিষ্ণুপ্রিয়া কেঁদেছে, রাধা রানী কেঁদেছে, সীতা মা কেঁদেছে, শুধু আমরা নয়। তাই আমাদের মতো নারীদেরকে যুগে যুগে কাঁদতে হয়েছে, আজও কাঁদছি, ভবিষ্যতেও কাঁদতে হবে। আজ ছোট্ট ছেলেটার মা সারাদিন সংসারে খাটাখাটুনি করে সবে মাত্র অন্নের থালাটা নিয়ে বসেছি, দুটো অন্ন সেবা করবে বলে। এমন সময় ছোট্ট ছেলেটা ডাক দিয়েছে, মা মা মা। আমার সঙ্গে সঙ্গে সন্তানের ডাক শুনে সন্তানের দিকে তাকিয়ে বলছে, খোকা, এ কি খোকা, তোর চোখে জল, তুই কাঁদছিস, কি হয়েছে তোর, তুই কাঁদছিস কেন, তোকে কেউ মেরেছে বাবা? না মা না। তাহলে তোকে কেউ বকেছে? না মা না। তাহলে তুই কাঁদছিস কেন, কি হয়েছে জানো বাবা? আমি দেখলাম বাবা আসছে। তা বাবা আসছে তো ভালো কথা, তুই কাঁদছিস কেন? বাবাকে দেখতে পেয়ে আমি ছুটতে 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 বাবার কাছে গিয়েছিলাম, একটুখানি বাবার কোলে উঠবো বলে। আর বাবা আমাকে কি বলল জানো? বলল, আমি নাকি নোংরা হয়ে আছি, ধুলকা দামে খেয়ে আছি। আর বলল, যা তুই মায়ের কাছ থেকে একটু পরিষ্কার হয়ে আয়, তারপর আমি তোকে কোলে নিয়ে ঘুরতে যাব। ও মামা, দাও না মা, আমাকে একটু তাড়াতাড়ি পরিষ্কার করে দাও, আমি বাবার সাথে ঘুরতে যাব। সন্তানের মুখের কথা শুনেই মা আমার অন্নের থালাটা রেখেই ছুটে গিয়ে সন্তানকে বক্ষের মাঝে জড়িয়ে ধরেছে, কাঁদিস না বাবা। হ্যাঁ রে খোকা, তোর বাবা তোকে এমন কথা বলেছি? হ্যাঁ বলেছি তো মা, দাও না মা, আমাকে একটু তাড়াতাড়ি পরিষ্কার করে দাও। ঠিক আছে বাবা, চল আমি তোকে পরিষ্কার করে দিচ্ছি। মায়ের আর খাওয়া হলো না, সারাদিন পর বসেছিল অন্নের থালাটা নিয়ে দুটো অন্ন সেবা করবে বলে। মায়ের খাওয়া হলো না, সন্তানকে বুকের মাঝে জড়িয়ে ধরে ধুয়ে মুছিয়ে পরিষ্কার করে এবার স্বামীর সামনে দাঁড়িয়ে বলছে, হ্যাঁ গো, ছেলেটা এত আশা করি তোমার কোলে উঠতে চাইলো, আর তুমি ওকে গুলে নিলে না, জানো ও কতটা ব্যথা পেয়েছে, কতটা কষ্ট পেয়েছি, দেখো আমি ওকে পরিষ্কার করে দিয়েছি, এবার তুমি ওকে গুলে নিয়ে একটু ঘুরে এসো, তাহলে আপনারাই চিন্তা করুন। বাবা সন্তানকে গুলে নিতে পারলো না কেন? না, সন্তান নাকি ধুলো কাদা মেখে আছে, নোংরা হয়ে আছে। ওই অবস্থায় সন্তানে যদি বাবার কোলে ওঠে, বাবার নাকি দামি সরবটটা নোংরা হয়ে যাবে। কিন্তু মা সন্তানের অঙ্গিরে ধুলো কাদা নোংরা না দেখেই
ছুটে গিয়ে বাৎসল্য প্রেমে জড়িয়ে ধরলো সন্তানকে। ভগবান আমার মনে মনে চিন্তা করলো, এই জগতে আমি যদি পিতৃ পরিচয় বড় হই, সন্তান দুলামে কি আছে বলে পিতা জীবনে সহজে সন্তানকে বুকের মাঝে তুলে নিতে পারল না। তথাপি আবার এই কলির সন্তান এরা যে কত নোংরা হয়ে আছে, ধুলো কাদা বেঁকে আছে, আমি যদি পিতৃ পরিচয় বড় হই, আমার এই কলির নোংরা সন্তানদেরকে আমি খুব সহজে বুকের মাঝে জড়িয়ে ধরতে পারবো না। কিন্তু আমি যদি মাতৃ পরিচয়ে বড় হই, মা যেমন সন্তানের অঙ্গের ধুলো কাদা না দেখি সন্তানকে বুকের মাঝে জড়িয়ে ধরল, আমিও পারবো আবার এই কলির নোংরা সন্তানদেরকে খুব সহজে বুকের মাঝে জড়িয়ে ধরতে, যদি আমি মাতৃ পরিচয়ে বড় হই। নিতাই গৌর হরি হরি। তাই শাস্ত্র বললে পিতা সরেগ পিতা ধর্ম, পিতাই পরম তপ, পিতাই পরম তপ, পিতরি পিতি মা পরিণি পিয়ন্তি সর্ব দেবতা, সর্ব দেবতা জননী জনম ভূমিষ্ম সরেগ দপি গরিয়সি জগতে আর কেউ হয় না, আর মায়ের থেকে বড় গুরু এ জগতে আর কেউ হয় না। গুরু দীক্ষা যেমন না নিলে ভগবানের চরণ লাভ করা যায় না, ভগবানের কাছে পৌঁছানো যায় না, তত্রপি মা গুরুর কাছ থেকে আগে শুদ্ধ হও, পরিষ্কার হও, তারপর পিতারূপী ভগবানের কাছে চলে যাও, দেখবে পিতারূপী ভগবান তোমাকে খুব সহজে বুকের মাঝে জড়িয়ে ধরবে। এটাই বল হরি বল, হরি বল, হরি বল, হরি বল।